अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल टीआरएस मिक्स ब्लॉग चैनले तुम्हारे अनेक अनेक स्वागत। फ्रेंड्स तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। अल्हम्दुलिल्लाह आमियो एवं आमार परिवारे सबाई खूब भालो आछे। फ्रेंड्स एखन 12टा बेजे गेछे, आमी एखन बेराच्छी स्कूले आमार छेले मेयेके निये आसते। ओदेर मर्निंगे स्कूल एखन छुटी होये गेछे, ताई आमी ओदेरके निये आसते जाच्छी। बाइरे प्रचंड परिमाणे रौद्र, तार जन्नो देखो आमी मेयेर नियेछि कैप और छेलेर कैप नियेछि और हाते ई कार्ड आछे छेले मेयेर दुजनार। तारा सामने चलें, सामने चलो, आपिर हाथ धरें, सामने चलें। चलें रिफा, तारा हाथ धरें, भाइयों हाथ धरें, साइड हन। एखुनि बाइक जाबे, रिक्शा जाबे, सब जाबे, टोटो जाबे। তারাজ রিফাকে তাকাতে বলছি, দেখো তারাজটা মুখ কেমন করছে, তাকিয়েছে অবশ্য। তো আমি বললাম রাস্তা দিয়ে যাচ্ছ, হাত ধরে চলো, যেহেতু রাস্তায় গাড়ি ঘোড়া চলছে আর টোটো যাচ্ছে, রিক্সা যাচ্ছে, বাইক যাচ্ছে, চার চাকা যাচ্ছে। একদম যশোর রোডের পাশেই স্কুল একদম, আর আমার বাড়ি থেকে স্কুলটা 5 মিনিটের রাস্তা। এই যশোর রোড পেরাচ্ছি, দেখো এইদিক ওইদিকে আবার তাকিয়ে দেখে নিতে বলছি, যেহেতু গাড়ি আবার না এসে যায়, চার চাকা এখানে মানে বাস টাস সব কিছুই যায়, স্কুলের বাস যায়, সব কিছুই যায়, ওর জন্য বললাম যে একটু দেখে চলো। বাড়ির রাস্তায় ঢুকে গেছি, পাশে দেখো অঙ্গনারী স্কুল আছে। এই যে অঙ্গনাবাড়ি স্কুল যেটা আছে, আমি আবার ক্যামেরাটা এইদিকে ঘোরালাম। ক্যামেরাটা যখন ঘুরিয়েছি, ম্যাম হাই করছে, দেখো হাসছে। হ্যাঁ, আমি আবার ম্যামকে বললাম যে আমি একদিন ভিডিও করব, তা বলছে ঠিক আছে এসো একদিন, এসে ভিডিওটা করো। যাই হোক, দেখো আমার বাড়ির আশপাশগুলো। এই দেখাচ্ছি, সামনে দোকানও আছে মুদিখানা, এখানে অনেকগুলো পাথর আছে, ড্রেনের কাজ হচ্ছে, এই যে পাশে বালিও আছে। এইবারে এই যে আমার সামনে যে দিভাইটা কাজ করছে, জামাকাপড় কাচ্ছে, এই যে বাড়ির সামনেই একদম টাইম কল, এই স্ল্যাবটা পেরিয়ে। এই দেখো আজকে ওর বাবা বাড়িতে নেই, বাইকে এই গেটের সামনে রেখে চলে গেছে চার চাকাটা নিয়ে বেরিয়ে। তারা যে খুব কষ্ট হয়ে গেছে, দেখো তালা খুলছি, তালা খুলে নিলাম, তালা খোলা কমপ্লিট হয়ে গেল আমার, ফাইনালি গেটটা খুলে ভিতরের মধ্যে চলে যাচ্ছি। এবারে আবার গ্রিলের গেটে একটা তালা মারা, এবারে এই গ্রিলের গেটটা খুলব, চাবি দিয়ে খুলে ফেললাম। বারান্দাটা অন্ধকার একদম, যেহেতু আমি স্কুলে গেলে লাইটগুলো অফ করে দিয়ে যাই, ঘর নিচু বলে ওর জন্য ঘর অন্ধকার। এই লাইট জ্বালিয়ে নিয়ে, মেয়ে বলছে খুব গরম হচ্ছে এসি চালিয়ে দেন, ঘরে এসি চালিয়ে এবার দিলাম, সুইচটা অন করলাম। অন করে এবারে এসি রিমোট খুঁজছি, এসি রিমোট আমি পাইনি, তারপরে দেখলাম যে শোকেশের মাথায় আছে, ওখান থেকে নিয়ে আবার এই অন করছি এসিটা। তারাজ আবার এই দিক দিয়ে চিল্লাচ্ছে আমার জুতো খুলে দিয়ে যান। আমি বললাম যে ওয়াটার বোতল আই কার্ডগুলো খোলো, আমি এসে জুতোটা খুলে দিচ্ছি। রিফা আবার বলছে এসিটা একটু বাড়িয়ে দেন, খুব গরম হচ্ছে, তা আমি আবার এসিটা আবার বাড়িয়ে দিচ্ছি, আবার ভলিউমটা আবার একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আবার। ফ্রেন্ডস অবস্থা দেখো তারাজের, একদম এত গরম হচ্ছে, বাইরে এত রৌদ্র চাপ, এসেই শুয়ে পড়ে গেছে, মুখটুক পুরো ঘেমে গেছে তারাজের। আর রিফা ড্রেস খুলে ওরকমভাবে হেলান দিয়ে গেছে, এসিও চলছে আবার ফ্যানও চলছে। অ্যালভেস্টারের ঘরে এসি লাগানো, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম ঘরে ওর জন্য। হ্যালো, আই এম ফ্রম ক্লাস 1, টুডে আই এম গোইং টু টেল ইউ স্ট্যাটিক ফ্যাক্ট। আপনি কি ওরকম ভাবে কথা বলেন? আগে বলেন, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, টুডে আই এম গোইং টু টেল ইউ ইন্টারেস্টিং ফ্যাক্ট। ডু ইউ নো ফ্রেন্ডস, ক্লিন এন্ড পিওর ওয়াটার, ইট ইজ কল্ড আ পোর্টেবল ওয়াটার। এটা তো আপনার স্কুলে মানে ওই প্রেয়ারের আগে এটা বলতে হয়, তা আপনি এখন এটা বলছেন কেন? তো এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, দুষ্টামি? স্কুল থেকে বাড়ি এসে দুষ্টামি শুরু?
হ্যাঁ, সারাদিন এর দুষ্টামি লেগেই থাকে, সারাটা দিন। মেয়ে আমার গুড গার্ল, কিন্তু তারা যা দেখা দেখি ওরকম করছে। ফ্রেন্ডস, আমার ছেলে মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসা পর্যন্ত এই যে ছোট্ট একটি ভিডিও বানালাম, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে উন্নত করতে সাহায্য করবেন। আর বেশি কিছু বলবো না, এই বলে ভিডিওটা শেষ করলাম।